आत्मवृत्ति जागरण घटे ना कौन सूत्र कौन पथ अवलम्बन कर ले कलिजीव सहजे भगवत प्राप्ति लाभ करबे आमार माथाय ढुकछे ना। तखन देवश्री नारद बोलें व्यासदेव के तुम कि भगवान चरित सुधा वर्णना व प्रचार करेछो बोलते से सम्पर्के आमार कोनो ज्ञान नहीं। তাই চতুষ্ফলে কি ভগবত ওখানে বললেন যে জ্ঞানং পরম গুজ্জং মে তদ বিজ্ঞান সমন্বিতম সরসং তদ গঞ্চ গৃহানং গতিতং মায়া জবানহ যতাবাহ যদ্রপগুন কর্মক তথৈব তত্ত্ব বিজ্ঞান অশ্রুতি জনদগ্নাত। তোমাকে আমি বলি শোনো তুমি ভগবানের চরিত্রটা বর্ণনা করো এবং প্রচার করো, তো সে সম্পর্কে কোনো জ্ঞান নেই, সে আইডিয়াই নেই। তখন দেবর্ষী নারদ বললে তুমি এখানে সমাধি হয়ে যাও। তাহলে ওই বদ্রিক আশ্রমের বগলে সরস্বতীর তটে সমাধি হয়ে গেলেন ব্যাসদেব। এইবার সমাধি থেকে দর্শন করলেন কাকে, প্রত্যেকটা শব্দকে অনুভূতি করবেন আর খেয়াল করবেন, আমি এখনই ছেড়ে দেব। দেখুন সমাধি থেকে দর্শন করলেন কাকে, পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্রকে। কে তিনি? অখিলে রসামৃতমূর্তি। কে তিনি? সর্বশক্তি সমন্বিত তত্ত্ব। কে তিনি? সর্বরাধ্য তত্ত্ব। কে তিনি? সর্বপরলা। কে তিনি? সমস্ত সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণের কারণ। আমার গোবিন্দকে দর্শন করি, তার চরিতার্থ দর্শন যা বর্ণনা করেছেন সেটাই হলো ভাগবত। বলা হয়েছে বিদ্যা ভাগবত অবধি যাহা নাই ভাগবতে তাহা নাই পৃথিবীতে, যাহা নাই পৃথিবীতে তাহা নাই ভাগবতে। হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের সমাধিলব্ধ জ্ঞান বা প্রত্যক্ষ জ্ঞান বা প্র্যাকটিক্যাল নলেজ, নো ডাউট। আপনি যদি আপনার জন্ম জন্মান্তরের পাপ মলিনতাকে দূরীভূত করতে চান, আপনার মানব জন্ম যদি সত্যি সার্থক করতে চান, আপনার জীবনকে যদি ধন্য করতে চান, সব থেকে সহজ উপায় সরল উপায় শ্রেষ্ঠ উপায় হচ্ছে গুরু পরম্পরা সূত্রে সদ্গুরু চরাশ্রয় করে সেই গুরুদেবের শ্রীবদনে। যদি এই ভগবানের কথাকে অথবা ভগবত পরম্পরা কোন মহতের বদনে এই ভগবানের কথাকে কর্ণদের সেবন করতে পারেন, আপনার পুরো জীবনটা ধন্য হয়ে যাবে, বদলে যাবে, চেঞ্জ হয়ে যায়গা। ভগবত শ্রবণ নয় সেবন, ঔষধ সেবন করলে কি হয়, রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর ভগবত কথামৃত সেবন করলে ভবরোগ থেকে মুক্তি যাওয়া যায়, ভবরোগ ভেঙে যায়, কোনো সন্দেহ নাই। এক ভগবত আর ভক্তিরস শাস্ত্র, আর এক ভগবত আর ভক্তির পাত্র। হ্যালো বাম্ময়ী মূর্তি ভগবান মন্দিরে অর্চন কে লিয়ে, অর্চনার জন্য আমার গোবিন্দ, আর আমার সম্মুখে ভগবত চর্চা কে লিয়ে, চর্চার জন্যে ভগবত। ভগবান অভিন্ন, ভগবতের 335 অধ্যায় আছে, দ্বাদশ স্কন্ধ 18,000 শ্লোক, দ্বাদশ স্কন্ধ ভগবানের ঠিক দ্বাদশখানা অঙ্গ। উদ্ধব বললেন হে গোবিন্দ, তুমি তো 125 বছর পর্যন্ত প্রকাট লীলায় থাকবে, তারপর তো অপ্রকাট হয়ে যাও, আমরা কি নিয়ে বেঁচে থাকবো? তখন ভগবান বলছেন উদ্ধবকে, শোনো উদ্ধব, কেন আমি কলির ঘরে ঘরে ভগবত রূপে বিরাজ করব। যে ঘরে ভগবতের বসতি সে ঘরে আমার বসতি, যে ঘরে আমি সদা সর্বদা সেখানে থাকি। একখানা শ্লোক, আধাখানা শ্লোক, শিখি শ্লোক, এক পাদ শ্লোক যে গৃহে থাকে ভগবতের সেখানে আমি বর্তমান থাকি। কারো দর্শন করেন অধ্যপীয় সেই লীলা করি সামরায় কোন কোন ভাগ্যবানে দেখিবারে পাই। কারা ভাগ্যবান? তারাই ভাগ্যবান যারা গুরু কৃপা লাভ করেছেন, মহৎ করুণা পেয়েছেন, তারাই ভাগ্যবান, তারাই দর্শন করবেন, অদ্ভুত কথা। সুতরাং ভগবত ভগবান অভিন্ন বোধ বারিদি, আপনার অন্ধকার আচ্ছন্ন জীবের আলোর পথ একমাত্র ভগবত, অন্য কিছু নাই। নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, বৃক্ষের মধ্যে অশ্বত্থ বৃক্ষ শ্রেষ্ঠ, পক্ষীর মধ্যে গরুর শ্রেষ্ঠ, মাসের মধ্যে অগ্রহায়ণ মাস শ্রেষ্ঠ, নক্ষত্রের মধ্যে অভিজিৎ শ্রেষ্ঠ, আর সমস্ত গ্রন্থের মধ্যে বেদ বেদান্ত শ্রুতি স্মৃতি পাতঞ্জল গীতা যাই বলুন সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমৎ ভাগবতম সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম, কোন সন্দেহ নাই। এ বড় অদ্ভুত জিনিস, অতুলনীয় জিনিস। আপনি যদি শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলেই আপনার কল্যাণ হবে, বুধবার কোনো সন্দেহ নাই। আপনি ওই ভগবানের কথা ভগবতের কথা আপনি শ্রবণ করবেন কি না সেটা আপনার উপরে নির্ভর করছে, কোনো সন্দেহ নাই। সুতরাং ভগবত কথামৃত
तव कथामृत तप्त जीवनं कवि भीडितं कल्माषपहं श्रवणं मंगलं श्रीमादातं भूभि गृह्णन्ति जेभुरिदा जना। भगवते बोलछेन राजपंचाध्याय अद्भुत कथा, तुम्हारे कथामृत स्वरूप আমাদের ত্রেতাবদগ্ধ জীবনে শান্তি আনয়ন করে। আপনারা মহারাজ পরীক্ষিতের কথা নিশ্চয়ই শুনেছেন, যে মহারাজ পরীক্ষিতকে অভিশাপ করেছিলেন সিংহী, যে আমার পিতার গলে মৃত সর্প জড়িয়ে দিয়ে যে অপমান করেছে আমি অভিশাপ করলাম সপ্ত দিবস মধ্যে তার মৃত্যু সময় তক্ষকে দংশন হবে। মহারাজ পরীক্ষিত চিন্তা করলেন আমার তো সাত দিন মাত্র আয়ু আছে, কি করা যাবে, রাজপ্রাসাদ রাজ প্রসাদ অট্টালিকা সব ত্যাগ করে গলগ্নে কৃতবাসে আকুল প্রাণে ব্যাকুল হয়ে এই ভগবানের কথা আস্বাদন করছেন। বক্তা হলেন কে, সুখদেব গোস্বামী পাদ, আর শ্রোতা হলেন মহারাজ পরীক্ষিত সহ সমস্ত মুনিগণ সনক সনক আদি সমস্ত ঋষিগণ। সে গঙ্গা তটে ভগবত পরিবেশন করছেন সুখদেব গোস্বামী পাদ, ব্যাসদেবের সন্তান করছেন। ঠিক দুদিন কাটতে কাটতে হঠাৎ দেবরাজ ইন্দ্র দেবতাগণ সহ ছুটে চলে এসেছেন, এসে বলছেন মহারাজ পরীক্ষিতের জন্য, হে সুখদেব গোস্বামী পাদ, হে মহাত্মা, হে পরম বৈষ্ণব, শুনুন সুখদেব গোস্বামী পাদ আমাদের কথা শুনুন, আপনার এই ভগবত কথামৃত বন্ধ করুন। বলছে কেন, যে আমরা এক কলসে ই নিয়েছি কি অমৃত নিয়ে এসছি, স্বর্গামৃত সমুদ্র মন্থন করে মাত্র এক কলসে অমৃত হইতেছিল, মহারাজ পরীক্ষিতের জন্য এই অমৃত নেশে অমৃত খাইয়ে দাও, তাহলে কি হবে, দীর্ঘজীবী হবে এবং অমরত্ব লাভ করবে, কি সুন্দর কথা। তখন সুখদেব গোস্বামীপাদ একটু হেসে নিলেন, যে দেবতারা পর্যন্ত ভগবত কথাকে আস্বাদন করার ক্ষমতা হয়নি, আর আমাদের সাধারণ মানুষ দেবতারা পর্যন্ত আস্বাদন করতে পারেননি। মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামীপাদ বলে, হে রাজন তুমি কি পান করবে, দেবতারা অমৃত এনেছে স্বর্গামৃত, ওই পান করবে না আমার এই ভগবত কথামৃত পান। Yeah.
Video, video. Thank you.
এখানে মাস্ক পরা লোক এলাও নয়। দেখা সবাইকে দেখাই যে সবাই কেমন করছে। আগে নয় দাঁড়া, তোদের দাঁড়া ওইটা দাঁড়া ঢুকে না। নগর আমি আছে, 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 আমি আছে,